আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে আল্লাহ বলে ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহি ইয়াইদুকুম ফাগফিরাতাম মিন তামমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া এবং ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অশ্লীলতার আদেশ দেয় হলো শয়তান আল্লাহ রাব্বুল আলামিন অভাবগ্রস্ত মানুষকে অভাবগ্রস্ত করেন আমরা দেখি যখন কোন মানুষের টাকা থাকে না পয়সা থাকে না সেই মানুষটা তখন চিন্তায় মগ্ন হয়ে যায় কেমন চিন্তায় মগ্ন হয়ে যায় মানুষটা চিন্তা করে আমার যদি টাকা থাকত আমার মতো অভাবগ্রস্ত মানুষদেরকে আমি সেই টাকা দিয়ে তাদের হেল্প করতাম কি করতাম হেল্প করতাম আমাদের দেশে দেখা যায় এই রাস্তাঘাটে গেলে রাস্তাঘাটে দেখা যায় কিছু মানুষ রাস্তায় শুয়ে আছে তাদের বাড়ি নাই ঘর নাই বিছানা নাই এই যে শীতকাল এসেছে শীতকালে পরার মতো পোশাকটাও তার নেই আমাদের সব কিছু আছে তবুও আমরা গরিব আমরা আফসোস করি আমাদের যার একটি বাইক থাকে বাইকের কথা পরেই যার দুটো পা থাকে সেই পাওয়ালা লোকটা চিন্তা করে ইস আমার যদি একটা বাইসাইকেল থাকতো তাহলে আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে তারপর আমার স্কুল কলেজ এরপর আমার অফিসে যাওয়া লাগতো না আমি বাইসাইকেলটা চালিয়ে যেতে পারতাম এটা তখন সে চিন্তা করেন আবার যেই ব্যক্তিটার একটা বাইসাইকেল থাকে সে বাইসাইকেল আলা চিন্তা করে আমার যদি একটা R15 থাকতো আমার যদি একটা নামি দামি বাইক থাকতো আমি সেই বাইকটা চালিয়ে ঘুরতে যেতাম আমি সেই বাইকটা চালিয়ে আমার ভার্সিটিতে যেতাম ওই বাইকালা কিন্তু আবার আফসোস করে বাইকালা আফসোস করে কি আমার যদি একটা বাইক না থেকে একটা প্রাইভেট কার থাকতো তাহলে আমি সেই প্রাইভেট কারটায় চড়ে আমি বিভিন্ন দেশ বিদেশ বড়লোকদের মতন জীবন যাপন করে আমি ঘুরতে পারতাম সেই বাইকালা চিন্তা করে প্রাইভেট কারের আবার প্রাইভেট কারালা চিন্তা করেন আমার যদি একটা হেলিকপ্টার থাকতো আমি সেই হেলিকপ্টারে মাত্র 10 মিনিটেই সাভার থেকে ঢাকা চলে যেতে পারতাম ধামরাই থেকে আমি সাভার যেতে পারতাম মাত্র 5 মিনিটে আবার চিন্তা করেন আমার যদি প্রাইভেট কার না হয়ে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো আমি এইখান থেকে কক্সবাজার যেতে পারতাম মাত্র কয়েক ঘন্টায় জ্যাম থাকা লাগতো না জ্যামের ভিতরে পড়ে থাকা লাগতো না ওই প্রাইভেট কার আলা কিন্তু আবার আফসোস করে হেলিকপ্টারের জন্য আবার ওই হেলিকপ্টার যারা আছে সে আবার আফসোস করে সে আবার আফসোস করে হলো কিসের জন্য আমার যদি একটা প্লেন থাকতো তাহলে আমি সেই প্লেনে চড়ে আমি বিদেশ ভ্রমণ করতে পারতাম
কেউ শুকুর নেই, সবাই আফসুসে পড়ে আছে, আফসুস আর আফসুস। আবার গরিব লোকটা চিন্তা করে, লোকটা যখন গরিব থাকে তখন লোকটা চিন্তা করে, আমার যদি অনেকগুলো টাকা পয়সা থাকে তাহলে আমি আমার মতো গরিব যারা আছে তাদেরকে আমি বড় লোক বানিয়ে দিতাম। কিন্তু বড় লোক হওয়ার পর সে আর জীবনেও তার গরিব তার পাশ দিয়ে যায়, কয় এই বেটা এরে ঢুকতে দিছিস কেন বাসার ভিতরে, বের কর, তাড়াতাড়ি বের করে দেয়। এই যে আমরা দেখি, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, আমরা যে দারিদ্র অভাব, দারিদ্র অভাব কিরকম, টাকা পয়সা থাকতে আমরা মর্ম বুঝি না, কিন্তু টাকা পয়সা যখন চলে যায় তখন আমরা আফসুস করি, হায় আল্লাহ আমি এই টাকা পয়সা দিয়ে কি করলাম। শয়তান মানুষকে ধোকা দেয়, তোর টাকা আছে তুই একটা গানের কনসার্ট দে, তোর ক্ষমতা আছে তুই ক্ষমতা গরিবের উপরে প্রয়োগ করে দে। এখন যদি বিশ্বাস না করেন তাহলে বলি, এমন মানুষ এই দুনিয়ায় আছে যারা চিন্তা করে, আমি আড়াই বিঘা জমি কিনেছি, আমার বন্ধু কিনেছে মাত্র দেড় বিঘা, আমার বন্ধু চিন্তা করে, আমার বন্ধু আমার চাইতে তো আরো এক বিঘা জমি বেশি কিনেছে, আমার বন্ধুর জমিটা দেখি কিভাবে আত্মসাত করা যায়। এই জন্য সে রাত্রে বেলা নিরিবিলি যে জমির ভিতরে কিন্তু আইল কেটে রেখে আসে। কিসের জন্য আইল কেটে রেখে আসে? যে আমার বন্ধুর বেশি জমি, আমি আমার বন্ধুর জমি থেকে কিছু জমি আমি মেরে দেই। তাহলে এইভাবে দুনিয়ায় শয়তান মানুষকে ধোকা দিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে। শয়তান কোনোদিন মানুষদেরকে উপার্জন করার জন্য সহযোগিতা করে না, আর খরচ করার জন্য গরিব হওয়ার জন্য সহযোগিতা করে। এই যে রাস্তাঘাটে আমরা দেখি, এই যে শীতকাল আসলে মানবতার দেয়াল আমরা খুলি, মানবতার দেয়ালগুলো কেন খুলি? এই মানবতার দেয়াল যারা খুলে তাদেরকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ এরা একটি ভালো কাজ করতেছে। হোক না তারা নামাজ পড়ে না, হোক না তারা রোজা রাখে না, কিন্তু যে ভালো কাজ করবে সেটাকে বলতে হবে যে সে ভালো কাজ করতেছে। এই যে মানবতার দেয়ালগুলো খুলে তারপর এখানে মানুষজন তার পুরনো জিনিসগুলো দিয়ে দেয়। এখানে আমি বলি যে পুরনো জিনিসগুলো না দিয়ে কিছু একটা সংগঠন বানানো দরকার, যেই সংগঠনগুলো শুধু গরিবদের জন্য, মানবদের জন্য, যারা গরিব আছে এদেরকেই শুধু সহযোগিতা করবে। রাত্রেবেলা রাস্তাঘাটে আপনি বের হয়ে দেখেন কত মানুষ রাত্রে বেলা না খাইয়ে ঘুমিয়ে থাকেন। সম্ভবত আমি নিজেই বলি, আমি অনেক সময় রাত্রে বেলা যখন মাহফিল শেষ করে বাসায় ফিরি তখন দেখতে পাই মেন রাস্তার পাশে অনেক মানুষ শীতে কাঁপতেছে, তবুও সে ওই রাস্তার পাশে শুয়ে আছে, কুকুরের সাথে জড়াজড়ি করে শুয়ে আছে। কারণ হলো এই মানুষগুলোর পাশে কেউ নাই, যাদের প্রতি ক্ষমতা দেওয়া হয় তারা এই মানুষগুলোকে না দিয়ে আরো উল্টো তারা নিজেরা খেয়ে ফেলে। এগুলো জবাবদিহি করতে হবে। যারা এই গরিবদের দিকে তাকায় না, শুধু রাস্তাঘাট তো পরে করবেন, আগে আপনার দেশের নাগরিকদের, আপনার দেশের যারা অভাবগ্রস্ত আছে এদের অভাব দূর করতে হবে। তাই শয়তান আমাদেরকে ক্রমশই ধোকা দিয়ে যাচ্ছে। আমাদের এই শয়তান থেকে হেফাজতের জন্য আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পানা চাইতে হবে। কিভাবে চাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় দোয়া করবেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই দোয়া শুধু হাত উঠিয়ে করা লাগে না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আপনি পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বলতে থাকবেন হায় আল্লাহ, তুমি আমাকে এমন রাস্তায় চালাও যেই রাস্তায় তোমার নবীগণ চলেছিল, যেই রাস্তায় তোমার অলিগণ চলেছিল, যেই রাস্তায় তাবে তাবিনরা চলেছিল, সেই রাস্তায় তুমি আমাদেরকে চালাও। দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আর শয়তান শয়তান দেখতে পায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যেই রহমত নাজিল করে, যেই দয়াগুলো নাজিল করে, সেগুলো শয়তানের চোখে পড়ে, কিন্তু শয়তান আজাব দেখতে পায় না। বিশ্বনবী সহি বুখারি মুসলিমের ভিতরে বলেন, ও আমার সাহাবিরা, তোমরা কি জানো শয়তানের একটি গোপন কথা? সাহাবাই কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপন কথা আপনার চাইতে কে ভালো জানে? আপনার চাইতে, আপনার রবের চাইতে আর গোপন খবর কে ভালো জানে? বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা রে, শয়তান নিজে যদি ওই কবরের আজাব যদি দেখত, শয়তান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শয়তান আজাব দেখতে পায় না, শয়তান দেখতে পায় আল্লাহ রহমত নাজিল হচ্ছে, সেই রহমতগুলো দেখতে পায়। তা আমাদের উচিত হলো রহমত কিভাবে আমরা শয়তানকে দেখাবো, সেই চিন্তা থাকবে আমাদের, আর শয়তানের চিন্তা থাকবে কিভাবে আমাদেরকে জাহান্নামের দিকে ঢুকাবে, সেই চিন্তা থাকবে শয়তানের। আমরা সেই শয়তানের কুমন্ত্র কু দৃষ্টি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাবো কি পরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওই যে বললাম পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ পড়বেন জান্নাতে ঢুকবেন, নামাজ পড়বেন না জান্নাতের ঘ্রাণও পাবেন না, মারা গেলে আসমানও কাঁদবে না জমিনও কাঁদবে না, ইন্না লিল্লাহ পড়ার মতো কেউ থাকবে না। আর যারা ইসলামকে গালি দেয়, এরা মারা যাক দেখবেন এদের কি হয়, জানাজারও পড়াতে লোক পাবে না, ওই লাস্টে ভাড়া করে আনতে হবে বাহির দেশ থেকে, বহিরা দেশ থেকে ভাড়া করে এনে তারপর জানাজা পড়াবে। আর কোন মুসলমান যার ঈমান আছে, সে কোনোদিনও ওই ব্যক্তির পিছনে কোনোদিন নামাজ পড়বে না, এটা 100% গ্যারান্টি। তাই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় শয়তান থেকে পানা চাবেন, সবসময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে দরিদ্র মুক্ত করার তৌফিক নাসিব করুক, আমরা যেন দরিদ্র না হই, আমরা সবসময় যেন দুনিয়াও চাই আমরা আখিরাতও চাই, কারণ দুনিয়া থাকলে আমরা আখিরাত কামাই করতে পারবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে অভাব থেকে দূর করে দিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আর সব সময় যারা অভাবগ্রস্ত থেকে দূর হতে চান, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান, তারা সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যদি পড়ে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি এই আমলগুলো করার জন্য, শয়তান থেকে পানা চাওয়ার জন্য। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।